2021-এর ঢাকা প্রিমিয়ার লিগকে মানুষ কিভাবে মনে রাখবে? নিশ্চয়ই সাকিবের স্ট্যাম্পে লাথি মারার মতো ঘটনা নিয়ে। ম্যাচ পাতানো, বিতর্কিত আম্পায়ারিং আর ক্রিকেটারদের একের পর এক শৃঙ্খলা ভঙ্গ যেন নিয়ম হয়ে গিয়েছিল এই বিখ্যাত টুর্নামেন্টে। নানা নেগেটিভ কারণে সমালোচনার শিকার এই প্রিমিয়ার লিগে যিনি একমাত্র আশার আলো ছড়িয়েছিলেন তার নাম মুনিম শাহরিয়ার। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করলেও তিনি দেশব্যাপী আলোচিত হচ্ছেন 2022-এর বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করে। অনেকেই তার মধ্যে দেখছেন বাংলাদেশের ভবিষ্যৎ টি-20 ওপেনার হওয়ার সম্ভাবনা। আজকে আমরা মুনিম শাহরিয়ারের গল্পই শুনব। বাংলাদেশের সব বাবা মাই চান ছেলে পড়াশোনা করে ভালো চাকরি করুক। অনিশ্চয়তায় ভরা খেলোয়াড়ি জীবন অনেকেই পছন্দ করেন না। সেখানে মুনিম শাহরিয়ার ছিলেন ভালো ছাত্র, ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্র। ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ মনোযোগী। পড়াশোনায় ভালো হলেও তার মন পড়ে থাকত খেলার মাঠে। ময়মনসিংহ থেকে বরাবরই বাংলাদেশ অসাধারণ কিছু ক্রিকেটার পেয়েছেন। হালের মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মোসাদ্দেক হোসেনও এই এলাকার সন্তান। তাই ময়মনসিংহে ক্রিকেটের বিস্তার ব্যাপক। মুনিমেরও ভালো লাগত মোসাদ্দেক এবং মাহমুদুল্লাহকে। চাইতেন ক্রিকেটার হতে, কিন্তু বাদশাহে পরিবার এবং আশেপাশের মানুষ তারা চাইত মুনিম যেহেতু ভালো ছাত্র সেহেতু পড়াশোনাটাই করুক মন দিয়ে। এই সময় মুনিম শাহরিয়ার সমর্থন পেলেন এক অপ্রত্যাশিত জায়গা থেকে। তার বাবা বললেন, ছেলের যদি ক্রিকেট ভালো লাগে তাহলে সে ক্রিকেটই খেলো। বাবার সমর্থন পেলেও ক্রিকেট খেলাটা সহজ ছিল না মুনিমের জন্য। তাই পড়াশোনা ছেড়ে নয়, বরং পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে লাগলেন তিনি। কিন্তু ধীরে ধীরে ক্রিকেটের নেশা এতটাই বেড়ে গেল যে পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেট নিয়ে মেতে থাকলেন। আবার বাধা দিল পরিবার, শেষমেশ লুকিয়ে লুকিয়ে খেলা চালিয়ে যেতে লাগলেন। এই সময় নিয়মিত ভালো খেলায় বিভাগীয় অনূর্ধ্ব 16 দলে সুযোগ পেলেন মুনিম শাহরিয়ার। সেখানেও ভালো খেলায় ঢাকায় খেলার সুযোগ এসে গেল। কিন্তু এত কম বয়সে ঢাকায় যেতে দিতে রাজি হলেন না বাবা মা। তবে মুনিম নাছোড় বান্দা, তিনি যাবেনই ঢাকা। শেষ পর্যন্ত তার জেদেরই জয় হল। ঢাকায় এসে তৃতীয় বিভাগে খেলতে লাগলেন মুনিম। 2017 সালে গাজী ট্যাঙ্কের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক হল তার। তবে খুব ভালো করলেন না। পরের বছর চোখে পড়ার মতো কিছু না করলেও ধারাবাহিক ছিলেন তিনি। তার পুরস্কার হিসেবে আবাহনী ডেকে নেয় তাকে, যেখানে খুব বেশি সুযোগ পেলেন না। 2 ম্যাচ খেলেও কিছুই করতে পারেননি। পরের মৌসুমে আবাহনীর টপ অর্ডার আরও তারকা খচিত। ওপেনার হিসেবে নামেন নাইম শেখ এবং লিটন দাস। ফলে মুনিমের খেলার সম্ভাবনা আরও কমে গেল। যত লড়াই করে তিনি ঢাকা এলেন সে তুলনায় তেমন কিছুই করতে পারছিলেন না। ফলে হতাশ হয়ে খেলায় ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। এ সময় ইঞ্জুরিতে পড়েন লিটন দাস, ফলে মুনিমের সুযোগ আসে। কিন্তু আবারও ব্যর্থ হন, আরও ভেঙে পড়েন। এবার এগিয়ে এলেন খালেদ মাহমুদ সুজন। বললেন, দেখ এত কিছু ভাবিস না, তুই যা পারিস খেল। তুই সেঞ্চুরি করলেও হয়তো লিটন ফিল্ডে ম্যাচ পাবি না, ফলে যে কয়টা ম্যাচ পাবি নিজের খেলাটা উপভোগ কর। খালেদ মাহমুদ সুজনের কথায় কাজ হল। পরের ম্যাচে 5 ছক্কা মেরে 50 বলে 92 রান করে জিতিয়ে দিলেন আবাহনীকে। পরের ম্যাচে শক্তিশালী শেখ জামালের বিপক্ষে 40 বলে করলেন 74 রান। চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে 27 বলে 42। তবে এত দুর্দান্ত পারফরমেন্সের পরেও বিপিএলে কোনো দলে জায়গা পেলেন না। আবারও এগিয়ে এলেন ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন। প্লেয়ার স্টাফটের বাইরে থেকে ফরচুন বরিশালে খেলার জন্য ডেকে নিলেন মুনিম শাহরিয়ারকে। করোনায় আক্রান্ত হয়ে শুরুর দিকে ছিলেন না, পরে ফিরে এসেও দলে জায়গা পাচ্ছিলেন না। কিন্তু নিয়মিত ওপেনারদের টানা ব্যর্থতায় সুযোগ পান তিনি। প্রথম ম্যাচে মাত্র 1 রান করেন তিনি।
পরের ম্যাচে ঝড় তুললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে 45 রান করে। সিলেট সানরাইজার বিপক্ষে মাত্র 28 বলে 51 রান। মিনিস্টার ঢাকার বিপক্ষে 25 বলে 37 রান করে ক্রিকেট প্রেমীদের মধ্যে সাড়া জাগান এই ওপেনার। টি টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনিংয়ের সমস্যা দীর্ঘদিনের। তামিমের পর আর কাউকেই বাংলাদেশ পায়নি যিনি পাওয়ার হিটিং দিয়ে প্রতিপক্ষের বুকে ভয়ের কাঁপন ধরাবেন। মুনিম শাহরিয়ারের ব্যাটিং সেখানে আশা জাগিয়েছে। তিনি যদি এই ফর্ম ধরে রাখতে পারেন তাহলে অচিরেই জাতীয় দলে সুযোগ পাবেন বলে মনে করেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। প্রতিদিন এমন অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।